আজকের ভিডিওটি অনেক পুরাতন শিব মন্দিরকে নিয়ে। এই শিব মন্দিরটি বর্ধমান মহারাজের তৈরি। এই শিব মন্দিরটির নাম উদয়নন্দেশ্বর শিব মন্দির। বর্ধমান রেল স্টেশন থেকে 5 কিলোমিটার, কৃষ্ণসায়র পার্ক থেকে 1 কিলোমিটারের মধ্যে এই শিব মন্দিরটি। গুড মর্নিং। মর্নিং। আজকে আজ আমরা নতুন একটা জায়গায় যাবো, কাছেই অবশ্য, শিব মন্দির, একটা খুব পুরাতন শিব মন্দির, রাজার আমলে উদয়নন্দেশ্বর, উদয়নন্দেশ্বর শিব মন্দির। আমাদের এখানে তেওয়ারি গলি, আমাদের এখানে আছি, কৃষ্ণসায়র পার্কের পাশে। চলো ঘুরে আসা যাক। কৃষ্ণসায়র পার্ক থেকে দক্ষিণমুখী রাস্তা ধরে তেওয়ারি গলি আসতে হবে। এই তেওয়ারি গলিতেই আছে উদয়নন্দেশ্বর শিব মন্দির। এই উদয়নন্দেশ্বর শিব মন্দিরটি ভূত পুরাতন, তাই মন্দিরের কিছুটা অংশ নষ্টের মুখে। Thank you.
লেখাটা থেকে দেখা যাচ্ছে এটা উদয়ানন্দেশ্বর শিব মন্দির, উদয়ানন্দেশ্বর শিব মন্দিরের পাশেই আর একটা মন্দির আছে যেটা পুরো ভিন্ন ভিন্ন প্রসেস, সেটাই দেখতে হবো এগুলো পাশের শিব মন্দিরটা দেখে আসে। এই গলিগুলি দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়েও আসা যায় শিব মন্দির। এই উদয়ানন্দেশ্বর শিব মন্দিরের পাশে আছে আর একটি পুরাতন শিব মন্দির। পাড়ার ভিতরে এই মন্দিরটি শুধুমাত্র শিবলিঙ্গটি আছে, মন্দির বলে আর কিছু অবশিষ্ট নেই। এই মন্দিরের কিছুটা অবশিষ্ট দেখে বোঝা যায় এটি একটি দেউলাকৃতি মন্দির ছিল। পাশে একটা শিব মন্দির দেখলাম যেটার মন্দির বলে কিছু অবশিষ্ট নেই। আবার মেন মন্দিরে ফিরে এলাম, উদয়ানন্দ শিব শিব মন্দিরে। এখানে প্রথম স্যারের সঙ্গে দেখা হলো, উনি আসছেন মন্দিরের দরজা খুলে দেবেন, ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, তারপরে আমরা এখান থেকে প্রস্থান করব। গেছেন এই পুরাতন মন্দিরটি দেখে আসার পর উদয়ানন্দেশ্বর শিব মন্দিরের পূজারীর সঙ্গে দেখা হলো এবং ওনার কাছ থেকে জেনে নিলাম মন্দির সম্বন্ধে দু চার কথা। দাদা নমস্কার। দাদা নমস্কার। নমস্কার। আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যালপাইন ব্যাকপ্যাকার, সেই আর সেই সম্বন্ধে এই মন্দির সম্বন্ধে আপনি একটু বলুন দর্শকদেরকে। এই মন্দির হচ্ছে বহু পুরনো মন্দির। এই মন্দিরটি বর্ধমান উদয়েশ্বর মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে উদয়েশ্বর শিব মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে উদয়েশ্বর শিব মন্দির। এই মন্দিরটা আমার দাদু যুগল কিশোর ভট্টাচার্য, উনি বর্ধমান মহারাজের কাছে প্রতিষ্ঠিত করতেন, তার জন্য বর্ধমান মহারাজের বিরাজ এই মন্দিরটি আমাদের দাদুকে সেবা হিসেবে দিয়ে গেছে। আমার দাদু এখন বর্তমানে নেই, তার জন্য আমি এখন এই মন্দিরের সেবায়। কি নাম? আমার নাম প্রশান্ত চ্যাটার্জি। প্রশান্ত, আমাদের মানে ভট্টাচার্য উপাধি বর্ধমান মহারাজা দিয়েছিলেন, এখন আমরা চ্যাটার্জি আমাদের টাইটেল। আর মন্দিরটা কত বছর পুরাতন আন্দাজ?
মোটামুটি এটা 300 বছর পুরো 300 বছরের পুরাতন মন্দির 300 বছরের বেশি আর মন্দিরের পূজোর নিয়মকানুন কখন টাইম যে দুবেলায় পুজো হয় সেবা হয় বাবা আমি সেবা করি আচ্ছা সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় দুবেলায় সেবা করা হয় আর বড় রকমের পুজো বড় পুজো বলতে শিবরাত্রিতে আমাদের শিবের যে মহারাজ যেটা সিস্টেম করে দিয়েছিলেন যে রাত্রিবেলায় শিবের বিবাহ অনুষ্ঠান করতে হবে সেটা আমরা করি প্রতি বছর সেটা হচ্ছে তোমার ওই 9টা থেকে 17টার মধ্যে শিবরাত্রিতে পুজো হয় শিবরাত্রিতে শিবের বিয়ে যায় টুপুর টুপুর পড়িয়ে যেমন বিয়ে যেভাবে সেভাবে বিয়েটা করা যাওয়া হয় সাথে আমার আরেকজন পুরোহিত থাকেন আর সকাল থেকেই সব দূর দূর থেকে পুজো দিতে আসে এখানে দূর দূর থেকে যদি কেউ পুজো দিতে আসে তো আমরা টাইম 9টার সময় 10টা বা 11টার সময় যদি না সকাল থেকে পুজো আরম্ভ হয়ে যায় সকাল থেকে পুজোটা আরম্ভ হয়ে যায় সকাল 7টা থেকে পুজো আরম্ভ হয়ে যায় সারাদিন পুজো চলে রাত্রিবেলা আবার পরিষ্কার টরিষ্কার করে আবার শিবের জন্য আলাদা করে পুজোর এটা করতে হয় না সেটা কোনো একটা পার্টিকুলার দিন কিন্তু প্রত্যেকদিন যদি ধরুন কি যদি 11টার সময় আসে তার কি পুজো আমরা না তার নিজের নিশ্চয় পুজো আসেন কারণ যারা পুজোতে আসে তারা আমাদের আগের দিন বলে দেয় আর যদি নাও বলে দেওয়া থাকে তাহলে মন্দিরের দুয়ার সবসময় খোলা থাকে হঠাৎ করে হ্যাঁ সেই ব্যবস্থা আমরা করে দিই আর এই পাশে এটা বলে আর এটা হচ্ছে বর্ধমান মহারাজা এই মন্দিরটির নাম হচ্ছে উদয়েশ্বর শিব মন্দির পাশটা হচ্ছে উদয়কুণ্ড পুকুর আর এই দিকটা হচ্ছে উদয় কানন বাগান এখন সর্বোচ্চ একর হয়ে গেছে হ্যাঁ এখন সব ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ কৃষ্ণসায়র পার্ক বেড়াতে এলে অবশ্যই এই উদয়ানন্দেশ্বর শিব মন্দিরটিকে দেখে নেবেন এই অতি পুরাতন উদয়ানন্দেশ্বর শিব মন্দিরটি দেখার পর বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ